রাত বাজে একটার, তখন হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করার আয়োজন চলছে। ভাবি রান্না করবে আর আমি হচ্ছে ভিডিও করতেছি, কারণ ভাবির রান্না অনেক ইয়াম্মি হয়। যেহেতু বাসায় গ্যাস থাকে না দিনের বেলায়, তাই রাত একটার সময় হচ্ছে রান্নাবান্নার আয়োজন। দেখলাম ভাবি কিভাবে রান্না করে। প্রথমে গরম তেলে গরম মশলা দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে, আবার এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সবগুলো পেস্ট হচ্ছে এগুলো আবার মিক্সড করলো, করে তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে। ভাবি রান্না খেতে অনেক সুস্বাদু হয়, এজন্য হচ্ছে আমি বললাম ভাবি ভিডিও করি। তারপর এই তো ভিডিও করা, তারপর কিছু সময় ভেজে নিল সবগুলো মশলা, আর পুরো রান্নাটাই হচ্ছে অলিভ অয়েল দিয়ে। ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে ধপাস করে কারেন্ট চলে গেল। আর সেই অন্ধকারেই হচ্ছে রান্না, আর অন্ধকারেই হচ্ছে বাকি ভিডিওটুকু করা। ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিল, সাথে দিয়ে দিল স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবে। আমার কাছে শেয়ার করতেছিল, এই জন্যই হচ্ছে আমি আপনাদের সাথে এখন বলতে পারতেছি তখন কিভাবে কিভাবে রান্নাটা করেছে। আর আমি তো পাশেই ছিলাম, এই তো এই লাইটের মাধ্যমে রান্না হচ্ছে, এই জন্য অনেক বেশি আলো নেই। আর রাতে একটা সময় হুট করেই কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। তো এই তো সুন্দর একটা লাইট ছিল চুলার পাশে, এই জন্য আমি ভিডিও করে নিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এবং কালারটাও অনেক সুন্দর লাগতেছে। আর আমার কিন্তু ভুঁড়ি অনেক পছন্দ, গরুর ভুঁড়ি। এখন দিয়ে দিল একটু গরম মশলা গুঁড়া, যেটা খাবারে কিন্তু আর অনেক বেশি টেস্টি হবে। আস্ত গরম মশলাও দিয়েছে, এখন একটু গুঁড়াও দিয়েছে পাউডার। তারপর ঢেকে ঢেকে ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তারপর কষিয়ে নেওয়ার পর এখন ভুঁড়িটা দিয়ে দিল, গরুর ভুঁড়ি প্রথমে খুব সুন্দর করে পরিষ্কার করে, তারপর এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে, হলুদ দিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছিল। তো সব প্রসেস করাই ছিল, এখন শুধু রান্নার পালা। এখন মশলার সাথে ভালোভাবে ভুঁড়িগুলো নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে কষাবে। আর গরুর ভুঁড়ি রান্না করার সময় যত বেশি কষাবে এবং ভুনা ভুনা ভাজা ভাজা করবে, ততই কিন্তু খেতে অনেক ভালো হয়। তাই তো ঢেকে দিল, তারপর আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে, এখনও কিন্তু কোনো রকম পানি মিশায়নি, তারপর অনেক পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। আর এই পানি দিয়ে ভাবি যখন রান্না করতেছিলাম ছোট ছোট টিপসও নিচ্ছিলাম, কারণ ভাবি রান্না অনেক স্বাদের হয়। আর ননদ ভাবি দুইজন মিলে রাত একটা বাজে সেই রান্নাবান্না করে দেন খাওয়া দাওয়া, খুব ভালো ছিল, মুহূর্তগুলো খুব সুন্দর ছিল, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। তো মাঝখানে আমি ভিডিও করিনি, তার মধ্যে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিটও হয়ে গিয়েছে। আস্তে আস্তে জালে একদম সুন্দর পুরো রান্নাটা কমপ্লিট, আর দেখুন কতটা ভুনা ভুনা হয়েছে। তো যেহেতু কারেন্ট ছিল না, এই জন্য পুরো ভিডিওটা সুন্দর করে করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি ক্লিপস রেখেছি, কারণ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। দেখতে বুঝতে পাচ্ছেন একদম গ্রেভিটে গ্রেভি হয়েছে, ভাজা ভাজা হয়েছে। আর এটা গরম ভাত, পরোটা, রুটি যেটা দিয়েই খায়, খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। থ্যাংক ইউ ভাবি, রান্নাটা অনেক মজা হয়েছিল। আর যখন ভিডিওটা করেছিলাম আসলে সবাই একসাথে অনেক আনন্দও করেছি অনেক রাতে। তো খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবাড়া হয়েছে, অনেক সুন্দর মুহূর্তে ছিল, তাই ক্যাপচার করে রাখলাম। আমার কিন্তু গরুর ভুঁড়ি রান্না একদম অনেক পছন্দ। কার কার আমার মতো গরুর ভুঁড়ি পছন্দ হাত তোলেন, যদিও সবাই খেতে পছন্দ করে না, অনেকেই নাক সিটকায়, আবার অনেকের কিন্তু অনেক ফেভারিট, তার মধ্যে আমারও অনেক 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 বেশি পছন্দ। আর রান্নাটাও অনেক ভালো হয়েছিল, আর খেয়েছিলাম অনেক মজা করে।